আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে। সেই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অনেকেই বারবার আমাদেরকে রিকোয়েস্ট করেছ আমরা যেন তৃতীয় বর্ষের সর্বশেষ সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করি। তো আজকের ক্লাসে সেই বিষয়টা আলোচনা করব, সেই সাথে এখন থেকেই তোমাদের বই পড়া উচিত নাকি গাইড পড়া উচিত, কিভাবে তোমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবে, সেই বিষয়টিও আজকের ক্লাসে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2023 সালের যে সর্বশেষ তৃতীয় বর্ষের সিলেবাসটা ছিল সেটা হচ্ছে 13-14 সেশনের, ঠিক আছে? এই যে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস আলোচনা করা আছে। আর এই সবগুলো সিলেবাসই আমাদের যে জানোবিডি এনইউ অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে কিন্তু দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমরা দিয়েছি, সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে খুব সহজে এই সিলেবাসগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, এই সিলেবাসটা আমরা একটু বুঝাই দিই। যে কোনো একটা ডিপার্টমেন্ট আমরা চুজ করি, তবে সবগুলো ডিপার্টমেন্টের সিলেবাসটা মোটামুটি একইভাবে সাজানো আছে। আচ্ছা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা আমরা দেখি। ওকে, থার্ড ইয়ারে মোটামুটি সবগুলো ডিপার্টমেন্টেই ধরে নাও 8টা করে সাবজেক্টের পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। সবগুলি মেজর, সরি, ক্রেডিট, কোনো নন ক্রেডিট সাবজেক্ট নাই। যেমন সেকেন্ড ইয়ারে একটা নন ক্রেডিট সাবজেক্ট ছিল ইংলিশ কম্পালসারি, কিন্তু থার্ড ইয়ারে এই ধরনের কোনো সাবজেক্ট নেই, সবগুলোরই 4টা করে ক্রেডিট আছে, তোমরা দেখতে পাচ্ছ। খেয়াল করো, এই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মোট 60টি সাবজেক্ট এবং কোর্স সহকারে কোনটাতে কত মার্ক সেটা দেওয়া আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কোন কোন টপিক থেকে কোশ্চিন হবে, কোন কোন টপিকের কোন রাইটারের বই কিনতে হবে সেটাও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে রেফারেন্স আকারে দিয়ে দিয়েছে। শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের, আমি যদি সাইকোলজি ডিপার্টমেন্টেরটা ধরি, তাও এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়টি সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, কোনটি অপশনাল কিংবা মেজর, এগুলো সব কিছু বিস্তারিত দেওয়া আছে, এবং কোন রাইটারের বই কিনতে হবে সেটাও। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বইগুলোর সাজেশন মানে রেফারেন্স তারা এখানে দিয়েছে, সেই বইগুলো আসলে পড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সম্ভব নয়। হ্যাঁ, এই জন্য আমি তোমাদেরকে বলবো বাংলাদেশি রাইটারের বই তোমরা ফলো করতে পারো। বই যদি কিনো তাহলে অবশ্যই কলেজ থেকে রেফারেন্স নাও, কলেজ কর্তৃপক্ষ কোন বই কিনতে বলে সেই বই কিনবা। আর মেজর যে তোমাদের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া এরকম সময় আমরা বই কিনবো না গাইড কিনবো নাকি সাজেশন পড়বো, তো তাদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু তোমাদের সেশন শুরু হয়েছে, খুব বেশি দিন হয়নি, সো তোমরা বই পড়া স্টার্ট করতে পারো। কারণ থার্ড ইয়ারে তুলনামূলক একটু কঠিন কোশ্চিন হয়, বোর্ড কোশ্চিন থেকে কমন হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তবে বই পড়লে তোমার ক্ল্যারিটিটা আসবে বেশি, ঠিক আছে? আর যদি নাই পারো সেক্ষেত্রে তুমি অবশ্যই গাইড পড়বা, সাজেশন আরও পরে ফলো করা শুরু করবা, ঠিক আছে? গাইড পড়তেও পারো, কোনো সমস্যা নেই, কমন হবে। সেই সাথে আমাদের এক্সাম বেসে কিন্তু ভর্তি শুরু হয়েছে। তোমরা বারবারই জিজ্ঞেস করছিলে যে ভাইয়া আপনাদের এক্সাম বেসে ভর্তি কবে শুরু হবে, আমাদের ভর্তি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে আমাদের এক্সাম বেসে যুক্ত হতে পারো। এক্সাম বেসে কী কী সার্ভিস পাবে না পাবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিয়ে, তোমার যদি পছন্দ হয়, তোমার যদি মনে হয় যে না এক্সাম বেসে যুক্ত হলে তুমি উপকৃত হবা, তাহলে তুমি আমাদের এক্সাম বেসেও যুক্ত হতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবসময় জানো ভিডিও টিম তোমাদের পাশে আছে, যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের ইনবক্স করবা, আমরা একটু সময় লাগলেও অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।